আসসালামু আলাইকুম, আমি আজিনুর, ইলিয়াসের বন্ধু। আমার বন্ধু ইলিয়াসের এবারের বইমেলায় প্রথম কাব্যগ্রন্থ তার প্রকাশিত চলেছে অভিক প্রতীক্ষা। তার একটি কবিতা আমি আবৃত্তি করছি এখন, সেটা হচ্ছে সন্তাপ। দিনমণির আলোয় দিনটি হয়তো কেটে যাবে ভালোই, যখন আসবে শিশির আধার তখন পড়বে মনের স্মৃতিগুলো আমার। তাকাবে দূর গগনে, খুঁজবে আমায় অগণিত তারকার মধ্যখানে, দেখবে যখন স্নিগ্ধ জ্যোৎস্না কিছুই ভালো লাগবে না, করবে শুধু ভর্ৎসনা। যেদিন চলে যাব দূর অজনায়, বুঝবে সেদিন বুঝবে কি যে জ্বালা বৃহ ব্যথায়। শরীর জোড়াতে আসবে মৃদু মলয়, মনে পড়বে আমার কথা, কত গল্প করেছি দুজনায় গ্রীষ্মের সে রৌদ্রদগ্ধ দিনগুলোয়। যখন আসবে বর্ষার দিন, ঝরবে অঝরে বৃষ্টি, পড়বে মনে আমায় সে তো সাতা হাতে, ছুটে যেতাম তোমার ওই ভার্সিটি। দাঁড়িয়ে থাকতাম গেটের সামনে ভিক্ষুকের মতো, কখন হবে ক্লাস শেষ আর দেরি কত। মাত্র একটি ছাতা ছিল আমার, আমি যদি ভাগ নেই শরীরটা যে ভিজে যাবে তোমার। ছাতাটি দিতাম তোমার হাতে, বৃষ্টিকে সঙ্গী করে পথ চলতাম, বৃষ্টি আর আমি একসাথে। আমার বন্ধু ইলিয়াস, স্কুল কলেজের বন্ধুগুলোকে আমার ছাড়তে হলো ঢাবিতে পড়তে গিয়ে। এই কাক আর ট্রাফিকের রাজত্বে তবু ভালো লাগার মুহূর্তগুলো খুঁজে পাই আমার বন্ধু ইলিয়াস আর তার কবিতাগুলো আছে বলে। ধন্যবাদ বন্ধু ইলিয়াস, বড় হও অনেক জীবনে। তোমার এই কাব্য, ছোট কাব্যগ্রন্থ দিয়ে তুমি অনেক বড় হও। আমাদের সর্বাঙ্গীন জীবন, সামগ্রিক জীবন ব্যবস্থা ফুটে উঠুক তোমার কবিতায়। বড় হোক, বড় হও তুমি, বড় হোক তোমার প্রেম, বড় হোক তোমার মানবতা। জয় হোক সত্যের, জয় হোক সুন্দরের, জয় হোক তোমার মানবতাবাদী আর প্রেমের কবিতার। ধন্যবাদ সবাইকে।